আমার সমস্ত একটা ছেলে মরেছে আমি খুব দুঃখিত এই ছেলের জন্য কারণ এই ছেলের বাবা এই ছেলে ওরা আমার নিজের কাজ করেছে কমসে কম ছয় থেকে সাত বছর কিন্তু আমি ওরা যে ল্যান্ডে থাকে সেটা সেই হিন্দুস্তান পেপার কর্পোরেশন কাঁচার পেপার মিলে ল্যান্ডে থাকে আর যেইখানে ওর গুল্লি হয়েছে সেই থাকি দেড়শো মিটার দূরে হবে ওর ঘর মিটার দিয়ে মাপে কিন্তু আমার কথা হল আমি সবচেয়ে বড় দুঃখিত আমার এরিয়াতে একটা ছেলে মরেছে যার দরুন পেপার মিল একমাত্র সম্পদ আর পেপার মিল বন্ধ হয়ে গেছে মানুষে অন্য যোগানোর জন্য অন্যর জন্য যে খানি পাচ্ছে না মানুষের দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে একমাত্র অন্যর জন্যে এক রাস্তা সুসাইড করা আর অন্য রাস্তার বিকল্প কোনো রাস্তা নাই আমি এই যদি চুরিও করে তাহলে না কারণ এই সে না আরো অনেক ভালো ভালো মানুষে একমাত্র মরণ ত্যাগ মরাতি বাঁচতে গিয়ে চুরি করতে লাগছে তাই আমি সরকারকে অনুরোধ করব যে এখনো কিছু হয় নাই অনেক মানুষ আগামী দিনে আরো খারাপ হবে যে সময় মানুষ অন্য ঝুঁকাতে পারবে না খাবা কাটার প্রবলেম হবে তখন রোডে বন্দুক নিয়ে খারাপ তো প্রস্তুত হয়ে যাবে আমি আমি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সালোয়ালজিকে আমি অনুরোধ করব যাহাতে অতি সত্বর সেই পেপার মিলের ব্যবস্থা করার জন্য আমি এর আগেই যেই সময় কন্ট্রোলের বাইরে হয়ে গেছে তখন আমি আসাম বিধানসভাতে কুয়েকশন করেছি আমি আসামের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি যে আমার হয়ে গেছে আপনি ব্যবস্থা নেন তখন সেইখানে বন্দুকধারী পাঁচজনের ডিউটি দেওয়া হয়েছে সরকার তরফ থেকে দেওয়ার পরে পাঁচগ্রাম যে সময় মুকামির মাঠে খেলা হয়েছিল পাঁচগ্রাম ইনটেক মাঠে খেলা হয়েছিল বিশ ত্রিশ হাজার লোক ছিলেন সেইখানে হাত জোর করে অনুরোধ করেছি যে কন্ট্রোলের বাইরে গেছে সেই মিল আর কোনোদিন বিক্রি হবে না চলবে না যদি চুরি করা বন্ধ না করা হয় আর সরকার সেই বন্দুকদারি এইখানে দিয়ে দিয়েছে কোনো অসুবিধা হতে পারে অসুবিধার সম্মুখীন কোনো সময় হোক আমাদের ছেলেরা যত অভিভাবক আছে সবাইকে অনুরোধ করেছে হাত জোর করেছে গত দিনে কি হয়েছে সেটা দেখে লাভ নেই আগামী দিনে আর যাতে হয় না বন্ধ করার জন্য ওর ফ্যামিলির দ্বারস্থ হয়েছি ওর গেছি এই ছেলেকে নিয়ে পলিটিক্স করা হয়েছে সেইখানে যে আপনারা জানেন আজকে গোয়ালিবারের একজন ফিফটি ফাইভ টাকা লাগছে বর্তমানে বোম্বে থাকি কালকে সকালে এয়ারপোর্টে ডেড বডি গতকালকে আমার চন্ডীপুরের বেঙ্গালোর থেকে ডেড বডি এনে দিয়েছে আমার ঘরের সামনে একটা লাশ আর আমি দেখবো না সেটা কোনো কথা হতে পারে এমন নজির আমি তো বলবো আসামের মধ্যে কোনো জায়গায় নাই যে আমি যেই দিন থেকে বিধায়ক হচ্ছি আলগাপুরের একটা মানুষও বাইরে ডেড বডি এমন দিন নাই যে বাইরে তাকে দাফন করা হয়েছে সব আলগাপুর সমষ্টিতে এ নিয়ে করা হয়েছে আর আজকের দিনও যেই যে কিছু লোক আমি এই ছেলের জন্য আমি দেখব আর আলগাপুরের যদি কোনো সরকার থাকি বা কোনো রকমের সাহায্য হয় তাহলে এই সমষ্টির মালিক আলগাপুরের বিধায়ক আর বিধায়করা হাত ধরে করতে হবে আমি সরকারের কাছে আবেদন অলরেডি এফআইআর করা হয়েছে বাকি যা করতে লাগে সাহায্য করব উনার ঘরে গিয়েছি আজকে আমি ওনাকে নিয়ে যেসব রাজনীতি শুরু হয়েছে তাই আমি এখানে উপস্থিত হতে পারি নাই কারণ আমি আমার বুয়ালিবারের একজন বোম্বেতে মারা গেছে ওনাকে নিয়ে অল্প দৌড় যাবে ছিলাম মোটামুটি এখন কালকে উনার ঘরে আমি গিয়েছি সেটা দিয়া আমি অনুরোধ করব। যে যদি কোনো মানুষে রাজনীতির উর্ধে উঠে সেইখানে যদি সেই পরিবারকে যদি সাহায্য করতে পারে সাহায্যর হাত পাড়াতে পারে তাহলে আমরা ভালো ভালোবাবো পাশগ্রামবাসী অন্যতায় সেইখানে গিয়ে রাজনীতি করার দরকার নাই আমি সবাইকে ধন্যবাদ